WBUDT APA University BA এর থার্ড সেমিস্টার প্রত্যেকটা মেথড সাবজেক্ট থেকে যে 60 লার্নিং ডিজাইন করতে হয় আজকে আমরা বাংলা বিষয় থেকে 33 নম্বর শিক্ষণ নকশা নিয়ে আলোচনা করব তোমরা এখানে বাংলার সমস্ত শিক্ষণ নকশা পেয়ে যাবে সুতরাং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখো এটা হচ্ছে লার্নিং ডিজাইনের প্রথম ধাপ অর্থাৎ বিদ্যালয়ের নাম যে স্কুলে তুমি প্র্যাকটিস টিচিং করছো সেই স্কুলের নাম হবে শ্রেণী অষ্টম বিভাগ হচ্ছে সময় এবং তারিখ এবং শিক্ষক শিক্ষিকা জায়গায় তোমার নিজের নাম বিষয় বাংলা একক হচ্ছে বনভোজনের ব্যাপার এবং উপ একক দেখো উপ একক থেকে ওই ভলটা বললে এবং বেজে গেল এইখান থেকে এই উপ একক দুই থেকে উপ একক দুই হচ্ছে আজকের পাঠ অর্থাৎ দিনের পাঠ এরপর হচ্ছে শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য এখানে তোমাকে আরবিডির ফরম্যাট অনুসারে শিক্ষণের উদ্দেশ্যগুলো লিখতে হবে তো দেখো আমরা লিখেছি তোমরা একটু দেখে নেবে বর্তমান পাঠের ওপর যে ছটা শিক্ষণ উদ্দেশ্য আছে সেইগুলো তোমাকে লিখতে হবে স্মরণ করা প্রথম হচ্ছে স্মরণ করা এরপর হচ্ছে অনুধাবন করা এরপর হচ্ছে প্রয়োগ করা তারপর হচ্ছে বিশ্লেষণ করা এবং মূল্যায়ন করা এবং সৃজন করা এইভাবে তোমাকে ছটি শিক্ষণ উদ্দেশ্য কমপ্লিট করতে হবে এরপর হচ্ছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ এখানে তোমাকে বর্তমান পাঠের ওপর পূর্বজ্ঞান সম্পর্কে কিছু প্রশ্ন করতে হবে অর্থাৎ দেখো এই যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু বর্তমান পাঠের ওপর পূর্বজ্ঞান সম্পর্কীয় বনভোজন জন্য কীরকম পরিবেশ নির্বাচন করা হয় এইভাবে এরপর হচ্ছে শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি এবং নির্বাচন এখানে তোমাকে যে বিষয়গুলো শিক্ষক মহাশয়কে সাহায্য করবে সেই বিষয়গুলো লিখতে হবে যেমন বিশেষ উপকরণ সাধারণ উপকরণ এইভাবে এবার হচ্ছে শিক্ষণ কৌশল এখানে তোমাকে যে দেখো শিক্ষণ কেন্দ্র এবং প্রাসঙ্গিক কৌশল বাম দিকের কলমে লেখা আছে পাঠ্যপর্যায় এক এখানে তোমাকে এই বিষয়টা পড়াবে আর প্রাসঙ্গিক কৌশলে এই বিষয়টা তুমি কোন পদ্ধতি পড়াবে সেটা লিখতে হবে এইভাবে তোমাকে প্রত্যেকটা লিখতে হবে দেখো যদি বোর্ডের ব্যবহার করো অবশ্যই বোর্ডের ব্যবহারগুলো তোমাকে দেখাতে হবে পাঠ্যপর্যায় টু এইভাবে তোমাকে দেখো এই ক্যাবলা বললো এইভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে এবং যদি কোনো চার্ট বা মডেল ব্যবহার করো সেগুলো কিন্তু মিনিয়েচার ফর্মে তোমাকে দেখাতে হবে এরপর তোমাকে মূল্যায়নের নকশা অর্থাৎ বর্তমান পাঠের উপর তারা কতটুকু বুঝেছে ছাত্রছাত্রীরা তার জন্য তোমাকে কিছু মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন দিতে হবে এবং মূল্যায়নের পর যদি তুমি মনে হয় যে তোমার কোনো ক্ষেত্রে ছাত্রদের মধ্যে দুর্বলতা রয়েছে তাহলে পুনরায় ওই বিষয়টা তোমাকে পড়াতে হবে দেখো এখানে লাস্ট ধাপ দুর্বলতা নির্ণয় অর্থাৎ এই ধাপে তোমাকে ওই বিষয়টা যেটা বুঝতে পারেনি ছাত্ররা সেই বিষয়টা তোমাকে পুনরায় পড়াতে হবে তো এখানে শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ